দর্শক, আমাদের মাহিনের মাসে তার 2-3 দিন আগের ভিডিওতে খুশির সংবাদ, পুরো পরিবারে শুধু খুশির সংবাদের ছড়াছড়ি। উমা কাইলে আইহিতি টুকুর করে কয় বুতরির ঠেকার কাম চালাইনার রমজানের বেলে বেলে বিয়ে। এটা বিয়ে নি না হাঙ্গা কে জানি, এটা কি প্রথম বিয়ে? প্রথম যদি বিয়ে হয় তাহলে তো বিয়ে, আর যদি আরও বুতরিদের মতো এরকম থাকে তাহলে এটা তো হাঙ্গা হইব। দর্শক, কি কারণে বুতরি অনেকদিন থেকে ডিপ্রেশনে ছিল, হিতির ভিডিও আপলোড নাই, হিতি অনেক কষ্টের ভিতরে আছিল। তো বুতরির জীবনটা আসলে তামা তামা হয়ে যেতে আছে, জিএন দি যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে হালাইতেই যায় গে। দর্শক, এদিকে মাহিনুর মাসে লেখছে আপনাদের আপনাদের খুশির সংবাদ দিব, মানে এতদিন পরে আপনারা খুশি হবেন। আমি বুঝলাম না, এই মাহিনুরের ফুফাতো ভাই হেতে কোন দেশের, মানে প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না এমপি কিতা কইতাম, হেতের বিয়ে হইলে ইউটিউবের জনগণ কেন খুশি হইব? কনসেন দেয় দর্শক। তো বুতুরির আসলে জীবনটা তামা তামা হয়ে যেতেছে চতুর্দিকে, যেদিকে ঠেকার কাম চলাই না লোক ধরে হেতে জায়গায় ফুলটি মারি, কি করবো? কনসেন দেয় বুতুরিয়ন। কিছু দর্শক মানতে নারাজি, সাবি না প্রেগনেট বেলে হয় না কিয়া কইতাম আন্না করে। আসসালামু আলাইকুম ভাই বোনরা, কে চে আছেন গো? না আসেন নি ভালো, আই তো ভালো আছি, আবারও আইসি। আন্নাগুলোকে টুকুর করি কথা কইম, আর আপনারা ব্যাকে মিলে লাইক দিন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলি যাইয়েন না, বুঝছেন নি? লাইক দিন, মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লে দিন, ইনফরমেশান থাকলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ভরে দিই। বাপুরে কিতা কইতাম, মাইনুর মাসি ইউটিউবে আইয়ে, আচ্ছা ইয়ানের একার হিয়ানের একার হিতির বেলে হুঞ্চি থাইরক্সে বুঝতে আছে হিতি। হিতির সোয়ামী বদা সাহেব কইছিল হিতির নাকি বেড়ে থাইরক্স। আপনারা ঢাকার বাসায় থাকতে আপনারা দেন না নাটকগুলো কীভাবে চলতো, নাটকগুলো চলতো এই তিসা আগে তুমি ওষুধ তো ওষুধ 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 খাও ওষুধ ওষুধ না তোমাকে ওষুধ খাইতে ভাগে আগে ওষুধ খাও তারপরে। মানে সকালবেলা ঘুমের তাই উড়ি যাই, বাসে মুখে ক্যামেরাটা যে ধরে মুখের উপরে মাক্ষির গলা দিয়ে কথা আইয়ে না, ঘ্যাস 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 করি কপ কতটি গলার মধ্যে রায় কথা কওয়া শুরু করতো, আর মুখের দুই পাশে তো লালা ফুটছে এডি পর্যন্ত দেয়া যাইতো। আর এদিকে বদা সাহেব ক্যামেরা নিয়ে মাক্ষির পিছে পিছে দৌড়াইতে থাকতো। দর্শক, তো তাইলে এই বদা সাহেবের যে নাটকগুলো আমরা দেখছি ঢাকার বাসায় দেখতে, বাড়িতে যাই মনে হয় নাজমা খালার হিঁচার বাড়ি খাই, ফুমরা যে আরও দি মনে হয় যে হিয়ানে আয় এসব উল আল্লাগিরি দেয়াবি, তোরে কথায় কথায় তোর মাথার মধ্যে ঠুয়া মারিগুম। এদিকে তিসের ঠুয়া, এদিকে নাজমা খালার ঠুয়া, দুইজনের ঠুয়া নি খাই অন বিড়ি দেওয়া বন্ধ করি লেছে, কোনো কারো ক্যামেরার মধ্যে দরা দিতার নয়, বেলে কিনলে দরা দিম। একদিকে দর্শকদের ঠুয়া নি, আর একদিকে মার ঠুয়া নি, একদিকে তিসের ঠুয়া নি, অন থাইরক্সের ওষুধ লই তো দেয় দরাদরি করে না বদা সাহেব। দর্শক, তো এই মাহিনুর থাইরক্সের কারণে না কিতা কইতাম হাইত না, এটা বদা সাহেবের আবিষ্কার, থাইরক্স হইলে বলে কথা বেলে ভুলি যায়। দর্শক, এটা আসলে আমি সত্যি জানি না, যারা থাইরয়েডের রুগী আছেন তারা কিন্তু কমেন্ট করে কইন। বাপুরে ইতি ইতি কিতা কইতে হয়েছে, ইতি নিজেও জানে না, ইয়ানের কদ্দুর ইয়ানের কদ্দুর, হিতির হুবাতো ভাইয়ের বিয়ে, হিতির হুবাতো ভাইয়ের বিয়ে ভালা কথা, দর্শকরা কিনলে খুশি হইব কন্ত। হিতির হুয়াতো ভাই কোন দেশের কিতা গন্তে এতের দে মা গু মা আজ্য যদি মনে করতাম যে আঙ্গো বাংলাদেশের প্রধানমন্ত্রী বিয়ে করিয়ে লইতেছে, তাইলে না আমরা ব্যাকে মিলি আগ্রহ নিয়ে দেখতাম, আবার ইয়ান দিয়ে খুশি হইতাম ব্যাকে মিলি আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিয়ে করতেছে। এটা তো মাহিনুদের জন্য মানে খুশি হওয়ার বিষয় না, এটা দর্শকদের খুশি হওয়ার বিষয়, বুঝলাম না আসল ঘটনা। দর্শক, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, বুতুরি তার বোন বুতুরিকে নাকি রোস্টাররা নাকি এতরে এটার নাম কিতা, একবার কর রমজান আর একবার কর রমজান আর একবার কর রমজন, আসলে কি এই রমজন রমজান কান কাটা রমজান, এটা কি আসলে কি মানে এই মাহিনুরের ফুফাতো ভাই কিনা কইটাইতাম না আসলে বুঝলাম না। তো দর্শক,
হিতির এই কান কাটা রঞ্জন বিয়ে করাতে হিতির বোন ডিপ্রেশনে ছিল এতদিন, আপনারা চাইলে অনেকে বুঝতে ইচ্ছেন। আমি বুঝ দেখত না এই কান কাটা রমজান গিয়ে ঠেকার কাম সালাইতে যাই, নিম্বুতুরি তো সবই হাতের খাইয়ে লেছে, তাইলে এত কীর্তি বিয়ে করতে যাইতে আছে এত বৌগারে এত কি বালা রাখতে পারবেনি কোন সেনারা দর্শক। ইতিরে ক আঁডা বেলে রঞ্জনের লগে বেলে এ মিম্বুতুরির বেলে বিয়ে দিয়ে লাইতেছে, আঁডা বিয়ে দিয়েম কিতা? তোমরা ক্যামেরার মধ্যে আই দেয়াইতে আসো বেড়া মেড়ি এ অপর পুরুষ পর পুরুষের লগে কেউ হারেনি, আঁডা দেয় ভুতুরি ওমা হেতর লো এক বাসা থায় ওই যে এটার নাম কিতা? বিক্রমপুর থাকতে একটা এরম একটা যৌবনে ডসা ঠাসা পড়া শরীরের মধ্যে এরম হুবা তো বাইলে এক বাসাত কেউ থাকতে রেনি, আঁডা তো মিমের বাসায় দেখছি রঞ্জন রে। এরারে রঞ্জন আর মিম্মুলি পদ্মার মধ্যে দুইজনে মিলি জাফাইয়া কাফাইয়া পদ্মার পানিগুলো যে নোংরা করে দিয়ে আইছে অপবিত্র করে দিয়েছে, এদিকে আমরা দেই না দর্শকরা। তো দর্শক আসল ঘটনাতে এবার ফিরে যাই, হিতির হুয়া তো ভাই রঞ্জনের বেলে, রঞ্জন না রঞ্জন আর কান কাটা রঞ্জন, হেতের বেলে বিয়া ঠিক হয়েছে মিম্বতির ফার্স্ট টাইম নাগরিক নগর নাগর। তো হিতি বেলে হেতের বেলে বিয়া ঠিক হয়েছে, আমি বুঝলাম না পদ্মা সরক আর পাপ নায়ক মানুষের যতই জুতা বাড়ি মারক আর ঠুয়ানি মারক, আমাদের মা ইয়েরা মাইনুর মাসিরা তারা কিন্তু যেইভাবেই হোক কোনো বিয়ে তাদের পরিবারের মধ্যে বাদ দেওয়া যাবে না, অন্য জায়গায় যদিও বাদ দেওয়া যায় বিয়ের দাওয়াত পড়লে গেলে যাইলাম না যাইলে নাই, কিন্তু পদ্মাস্বরের বাইদানিদের পরিবারের ভিতরে বিয়ে হইলে একটা বাইদ্যা বাইদানির বিয়ে বাদ দেওয়া যাবে না, কারণ মাহিনুর এটা বেশি খাইতে হইব না, বেশি খাইতে পারলে এই মাসে মাহিনুরের কোনো প্রফিট নেই, খুব কম দর্শকরণ সচেতন হয়ে গেছে ভিডিও দেয় না বেশি একটা। তো যার কারণে পদ্মাস্বরের শুধু পদ্মাস্বর বাসীগণের কোনো বিয়ে হইলে মাহিনুর কোনোভাবে বাদ দিত না। তো দর্শক মাহিনুরে মাহিনুরের ফুহুর সাথে একটা চুক্তি হয়েছে, চুক্তিটা হয়েছে কি তা জানেননি, মাহিনুর এই নতুন বউটাকে আনি ইউটিউবে বেশি কিনি সুন্দরভাবে খাইব ডলার ইনকাম করে নিব, লগে বদা তো হ্যাঁ হ্যাঁ করতে যাইবেই হেন বদা না গেলে কেন নেব আর বিয়ে বাড়ি বলে কথা। তো দর্শক মাইনুরের সাথে মাইনুরের হুবুর কথা হয়েছে যে বিয়ের বউ বাচ্চা সব আন্ডা কাচ্চা যা হয় সব ডেরে ভিডিও করতে দিউম, তার বিনিময়ে বিয়ের যত খরচ আছে বোর হাজানি গুজানি যা লাগে এডি তুই কিনে দিতে হইব। তো মাইনুর জানে আয় যদি এনে 3-4 হাজার টাকা খরচ করি আলতা সোনু পাউডার লিপস্টিক কি ল্যাপস্টিক কিনে কো দিই, তাইলে আর 3-4 হাজার টাকা যদি খরচও যায় তাহলে আই এনতে মিনিমাম 40-50 হাজার টাকা ইনকাম করে চলিয়েতে পারি এই বিয়ে উপলক্ষে। তো মাইনুরের সাথে মাইনুরের সা হুবুর এটা চুক্তি হয়েছিল। তো দর্শক মাইনুরের কী পরিমাণ শখ, কী পরিমাণ শখ পদ্মা সরক জেনে হোক মানে বিয়ে খাওয়া বাদ দেওয়া যাবে না, যেভাবে হোক বিয়েতে বিয়ের ভিডিও করে ইউটিউবে ছাড়তে হবে যেই পরিস্থিতি হোক। দর্শক অন কিন্তু বাচ্চাগুলো সবার কিন্তু স্কুল খোলা কলেজ খোলা চলতেছে কোচিং খোলা সব কিছুই খোলা, তো মাইনুর কিন্তু এটা ছাড়তো না, যত স্কুল খোলা থাক আর কোচিং খোলা থাক। আপনারা তো গতবার দেখছিলেন পদ্মা সরক বাইদানি পাড়ায় জয়েন করার লাই বলি কীভাবে হোলার দাদির কাছে হালাই তুই এই কষ্ট বাজার পর্যন্ত যাই নাচন কুদন করি আইছিল। মাহিনুরের বিয়ের দায়িত্ব ভার নিয়েছে কয়দিন পরে যাইব নিউ মার্কেটের গলির মধ্যে ফুটপাতের সস্তার মধ্যে 20-30 টাকা দামের ল্যাপস্টিক তারপরে 2 টাকা দামের আলতা 2 টাকা দামের আলতা মনে হয় হানজান আর একটু বেশি হইব 50 টাকা হইব, তো এরকম করি ফুটপাতের তাই কিছু জিনিসপত্র কিনে মাহিনুর এই বিয়ের মধ্যে যাইব। দর্শক ইতি দেখো আঁডা বা রোস্টাররা বেলে ইতির বাইরের বলে রমজানের লগে বিয়ে দিলে, আপনারা দেখছেন দর্শক যেভাবে রমজান আর ভুতুরি কোনো একটা রিসোর্টে যায় ঘুরাঘুরি করছে হিতি এই রমজান রেলে যেভাবে একই এই যে ডেলনি টুলগুলো এডি আছে গীতা কয়েডিরে যেটি বিচের মধ্যে থায় একটু মানুষে সবাই মিলি স্বামী আর স্ত্রী আর ফরক মানে প্রেমিক প্রেমিকা সবাই মিলিয়ে যায় এগেনের মধ্যে কুদুর বইয়ে সাঁতার নিছে, তো বাফুরে এগেনের নাম গীতাগো কয়। তো যাক এরম্মা ইয়ার মধ্যে
যেই ফোঁস মারি দুইজনে বসছে মাইয়া কোলে লই, তা দেখতে কিরকম দেখা গেছে মনে হয় যে কোনো কাপল গেছে, তাদের একটা সন্তান তাদেরকে নিয়ে ঘুরতে গেছে, এরকম কি লাগে নাই? তো মিমবতি জিয়েন একটা ডিম্পস খাওয়া মহিলা, হিতির বাচ্চাটা লই হিতি রমজানের লগেই কে হিনা যায় হুতি দেখতে হইব কন্তদের রমজানে সে হু বাত ভাই। মিমবতি ভুতুড়ি কিন্তু মিজানরে লয়ে যাইতে পাইতে, হিতির যদি রিসোর্ট ঘুরতে মন চায় হিতি কিন্তু মিজানরে নিয়ে যায় ঘুরি যায় ঘুরি আই যাইতো, হিতি হুবা তো ভাই লই কিলে হিয়ানা যায় স্যাগা নিমার্কা হোতা দি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছে কনসে দর্শক এগুলো কার সাথে যায়, হয় মানুষ যারা কিছু ফোলা কম বয়সী ফোলা বানাইছে হয়তো প্রেমিক লই যায়, এর পরে দিয়ার বেশিরভাগই কিন্তু এসব জায়গার মধ্যে স্বামী আর স্ত্রীরা যায়। তো মিমবতির কী পরিচয় দিয়ে রমজান রে নিয়ে রিসোর্টে ঘুরতে গেছে কন্ত আনারা? রিসোর্টে যাওয়ার মতো কি মিমবতির ভাই বাপ কেউ ছিল না যে হুবা তো বাইরে নিয়ে যায় এনে হইতে হইব? আমরা কিন্তু মিমবতির এই যে এটার নাম কী এটার নাম ইয়া বিক্রমপুর জন আসিল তখন কিন্তু সর্বক্ষণিক মিমবতি আফা রমজান তার বাসার মধ্যে আসিল, তারপরে দি রমজানের লুঙ্গি দুই তো কিন্তু আড়া দেখছি, সেই লুঙ্গির খবর কি আপনারা পাইছেননি? মিমবতিদের রমজানের লাই আলাদাভাবে লুঙ্গি রেখছিল বাসায়, বাসায় যায় পরার লাই সেই লুঙ্গিদের রমজান সকালবেলা গোসল গা ধোয়ার পরে এই যে দুই টুই মেলে দিছে আড়া কিন্তু এটি ব্যাকে দেখছি। তাইলে ভুতুড়ি বুতুড়ি আসলে যে কতদিন ভিডিও আপলোড করে না, বুতুড়ির আসলে টেনশন চড়ে গেছে, একবার বাবু একবার রংজন আর একবার তো আহারে বিহারি বাবু। তো দর্শক যেহেতু ভুতুড়ি গুটাইতে যায় হিন্দিনে একটা না একটা সমস্যার মধ্যে হয়ে যায় যার কারণে ভুতুড়ি চলে গেছে এবার ডিপ্রেশনে। তো এই মিমবতুড়ির রমজানকে দিয়ে একটু ঠেকাটুকু কাম চালাইতে পারতো, রিসোর্টে যাই হিয়ানে যাই একটু মানে রিল্যাক্স করি আইতে পারতো, চেয়ারের টুলের মধ্যে সেগানি দি হুতি একটু সাঁতার নিচে রোমান্টিক মুডে সমুদ্রের দিকে নদীর দিকে সাই দেখতে পারতো, এখন তো ভুতুড়ির সব কিছুই শেষ। তো দর্শক এদিকে কানকাটার রমজান নাকি অসুস্থ, এত নিজেরা তো ভাত খাইতে না আনারা দেন না গোবর টোকানি খুকি তার সামনে বই তার লোকমা দিয়ে ভাত খাওয়াই দিতে আছে। তো এদিকে ইয়া তাড়াতাড়ি করে ভুতুড়ির আইয়া থেকে পাল্লা থেকে সরাই নি কানকাটার রমজান রে তার মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতেছে। এদিকে আর এমনি বাবুদে গেল কয়েকদিন সাবিনার বাসার ভিতরে, বাবুর কয়েকদিন আটকে রেখছে দস্যু বাহিনীরা সবাই মিলি যে না বাবু ভাইয়া যাইতে পারবো না, ভুতুড়ি বাবুরে যায় আটকাইছে তাড়াহুড়া করে যায়, কিন্তু বাবুর মা কিন্তু বুঝে গেছে যে বাবু হয়তো হাত ছাড়া হয়ে যেতে পারে, তাড়াতাড়ি করি আবার বাবুরে বাবুর মা আঞ্চলে বান্ধি কষ্ট বাজার লই গেছে গই ঘুরতে, খাস অল পরিবার মিলি কষ্ট বাজার গেছে একটু ঘুরার লাই। তো বাবুরে নিয়ে এনে আটকাইতেছে যার কারণে ভুতুড়ি এতটা ডিপ্রেশনের ভিতরে হয়ে গেছে কি করব কিছু করার উপায় পাইতেছে না। এদিকে কানকাটা রমজানেরও বিয়ে হয়ে যেতে গেছে, বাপুরে কিতা করব? তো কানকাটা রমজানের মা তিশাকে একটা শর্ত দিছে বিয়েতে যাইতে হইলে বিয়ের খরচ দিয়ে যাইতে হইব, এসব শপিং করে দিতে হইব সব, তো দিলে বিয়ের ভিডিও পাবলিক প্লেসে আইতে পারবো নাহলে আইতে পারত না। তো মাহিনুর তো মাহিনুরে একটা বিয়ে বাদ দিতে পারবো না, যার যাই হোক পদ্মাসরের বিয়ে তো বাদে দেওয়া যাবে না, দিলে আইতেইব কারণ অন্য জায়গায় গেলে বিয়ে ভিডিও করি ইউটিউবে সারাটা কিন্তু একটু তাপ থায় মানে সব পরিবারের মানুষ সাথে এইভাবে উদম চলাফেরা করে না। তো দর্শক শুধু একমাত্র পদ্মাসরের বাইদানি পাড়ার পরিবারের লোকজনরাই কিন্তু ক্যামেরার সামনে আই বই থায়, আর এদিকে আমাদের লুলু ম্যাডামকে তো দেখেনি, লুলু ম্যাডাম মারে তো দেখেনি, তারা তারা বইতে পারে। তো যার কারণে আমাদের মাহিনুর মাসিকে শর্ত দিছে যে বিয়ের ভিডিও পাবলিক প্লেসে যাইতে হইলে আমার ছেলের বিয়ের সব শপিং করে দিতে হইব, মাইনুর মাসি এই শর্তে রাজি হয়ে গেছে ফোলা ফাইনের পরীক্ষার সময়, আর বাপির মারা আল্লাহ হায়াত দারাজ করুক বেড়ি থাকাতে যে এই অবস্থা, বদা সাহেব তো ক্যামেরার পিছনে যায় আর ফালাইছে আর ধরা দিতেছে না, লুলু ম্যাডাম হিন্দি কারো ভিডিও থেকে তিশারাও নিচ্ছে, দর্শকরা কমেন্ট করে যে বদা সাহেব কেন ভিডিও দেয় না এরকম কমেন্ট কিন্তু তিশারাও করে, তো তিশা হয়তো এটি পাবলিক করে না আর ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট ফিল করতেছে না, বি রেলে একটু কথা দেবো কাইলা দেন না বলে দিয়েছে এই বি ইয়াটা টিভি সাউন্ড কমো। তো দর্শক হ্যাঁ নি কথা কবে এটা হয়তো ইন্টারেস্ট দেখাইতেছে না, ঠুয়া ঠুই লাগছে দুইজনের মধ্যে কি একঘরে ব্যাক মিলি বলোগার, দেখেন
একদিকে তানজিলা ব্লগার, তানেরও চ্যানেল আছে, তাবিয়ারও চ্যানেল আছে, তারপর মাহিনুরের মনে দুইটা চ্যানেল, তানজিলার দুইটা চ্যানেল, বদা সাহেবেরও চ্যানেল আছে। তো একই ঘরের ভিতরে থাই দেয়াইব কিতে করব কিতে, মাইনের তো রান্নাঘর যেহেতু দখলে লইছে সে রান্না বান্না একটু দেয়াইব আর ক্যামেরার সামনে কতক্ষণ আজাইর গিয়ে বইবে কতক্ষণ বুকে শুকে যাইবে। তো কারণ তারা ভাইরাল পরিবার, দর্শকদের দয়া আছে তাদের উপরে। তো বদা সাহেব ভিডিওতে কি দেয়াইব, বদা সাহেবের দেখানোর মতো কিছু নাই। তো যার কারণে মাইনুরের সাথে বদা সাহেবের লাগছে চুলে চুলে দ গিটটে, কারণ যে বদা সাহেব প্রতিদিন গেঁডির উপরে দাঁড়াইতে তিজা তুমি তো উদ্ধার পাই যাইতেছ, কোনো রকম রান্না হইলে মাঝখান দিয়ে যাই হাইলে ডাকনা তুলে তুলি একটু দেয়াই দ, আর আমার মা যখন রান্দা বইয়ে দে রান্ধে তখন মাঝখান দিয়ে তুই ক্যামেরা ওপেন করে একটু লাড়া দিয়ে দিয়াও দর্শকদেরকে আমি রাঁধতে আসি, এগুলো কিন্তু বুঝাও। এখন আমি তো আমার মার ভিডিও দেখাইতে পারতেছি না, এখন আমি কী তো দিয়াই তুই যা আমার একটা গতি করো না, হে হে তো এরকম করতে রয়েছে। আন মায়ের বেগমকে কী রে, আমি নিজেরটা দিয়ে আইতাম না, তোরে দিয়ে আইতাম, তোরে দিয়ে আইতাম, কথা কবি মাতার মধ্যে জুতার বাড়ি খাইবে বিলাতি কোনখান। তো এই কারণে বদা সাহেব আর ভিডিওতে আইতেছে না। লুলু ম্যাডাম হিন্দি বই বই ব্রিফিং দিতেছে, ইরে ভাইয়ের তো এটা একটা টপিক আছে জেনে তিশা কইতেছে না বাপি কেন ভিডিও দেয় না। তো হিন্দি লুলু ম্যাডাম কিন্তু বই গেছে এই সুযোগ, তিশা যেন কেছে আমি ভিডিও দিতে কই, আমি আমি আমার ভিডিও দিই, আমি কি তরে দেখাই, তরে তো আমি দেখি না, তুই আমাদেরকে দেখাস কেন, দেখাস কেন, হে ভিডিওটা আমি ডিলিট করে দিছে লুলু ম্যাডামরা কইছিল। তো লুলু ম্যাডাম তো লজ্জা সরম বলতে কোনো কিছু নাই, ওন আবার বাড়ি 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 একটা ফোর্সে বাড়ি লই দেন না দাদা। তো দর্শক তো লুলু ম্যাডামের তো লজ্জা সরম কিছু নাই, লুলু ম্যাডাম ববার ববারে বদারে কথা কইতে চলিয়েছে, লুলু ম্যাটম হেতাই চলে এসে বদারে লই কথা কইতো যে না এই সুযোগ একটা ট্রফিক পাইছি এটা লে দিন, ভাইয়া কেন ভিডিও দিচ্ছে না, ভিডিওটা যখন কেন দিচ্ছে না, ভিডিও দেখলাম হিতির কত হাইয়ানি হুতানি যে হিতি গাইলো, হিতির গড় 2 লাখ টাকা অ্যাডভান্স দিছে, হিতির ফার্নিচার, হিতির ইডা হিডা লই কথা কইতে কইতে ভিডিও শেষে যাই কয় বদা সাহেব বলে এখানে গ্রামে আসি নাকি বিভিন্ন কাজের সাথে জড়াই পড়ছে যার কারণে ভিডিও আপলোড করতেছে না, যেদিন তার ভাল লাগবে সেদিন সে ভিডিও আপলোড করব। দর্শকরা বলে লুলুর যাই কমেন্ট করতেছে যে বাপি ভাইয়া কেন ভিডিও দেয় না, লুলু আপা আপনার জানা থাকলে বইয়েন। আসলে হু দে লুলু আইসি এটা একটা টপিক পাইছে এটা নিয়ে কথা কইয়ে লাইব, এই হয়েছে ঘটনা। দর্শক মাইনুরের স্বাস্থ্য ভাই হু বাত ভাই না কি ভাই, যদি বিয়ে করে দর্শকরা কেন খুশি হইব, খুশির সংবাদ হইব। দোস্তরা যে বলে যে রমজানের সাথে মিমের ইশকেলা রানীর একটা ঠেকা কাম সালানির একটা সম্পর্ক, এটা তো ব্যাকেই দেখছে কে না দেখে দর্শক। এইটুকুই চিন্তা করেন যে মহিলা তার ফুফাতো ভাই নিয়ে রিসোর্টে চলে যায় তার বাচ্চা কোলের বাচ্চা লই, তাইলে বুঝেন। আর এই বিক্রমপুরের বাসায় তো আমরা রমজানের রেগুলার যাতায়াত দেখছি, তো যেটা দেখছি দর্শকরা কিন্তু এটাই কইছে, এটা নিয়ে রোস্টাররা কথা কইছে। তো তাইলে রোস্টাররা কুনন্দি মিমরে বিয়ে দিল, মিম তো নিজে বিয়ের কাহিনিগুলো ইউটিউবের মধ্যে আনি সাজায় দেখায় লক্ষ্য করায় যার জন্য ভিডিও হয়। অন দর্শক ভুতুরির হাত থেকে রমজানও সারি গেছে, কাটা পড়ে গেছে, রমজানের যে বয়স খুব বেশি তাও না, রমজানও কিন্তু এনতেই কাটা হয়ে গেছে, এদিকে বাবু কিন্তু কাটা হয়ে গেছে, বাবুর মা কিন্তু বাবুরে দড়ি লই গেছে। তো ভুতুরি আবার হচ্ছে গেড়া কলের মধ্যে, এন আছে শুধু বিয়ারি বাবু হাতের লগে মোবাইলে বই বই যা করার ইস্কে লাড়ানি করবে, হাতের জরটুক পটানো যায়, আসলে সোজা না, এত সোজা না, একটা সংসার নিজে হাতে ভাঙিয়ে কেউ অ্যাকসেপ্ট করবে একটা মাইয়ার মারে, এটা সময় লাগবে বহুত। দর্শক এবার আইন দেওয়ানবাগের নিয়ে কথা কই, দেওয়ানবাগি তো প্যাগনেট প্যাগনেট খেলা শুরু করছে, কিন্তু দর্শকরা কোনোভাবে বিশ্বাস করছে না দেওয়ানবাগি প্যাগনেট, আর প্যাগনেট হইতে হইলে দেওয়ানবাগিকে তার স্টিকানি দেয়াইতে হইবে ইউটিউবের মধ্যে, আবার টুকুর করে পেশাবের মধ্যে ডুবে আনি দর্শকদেরকে দেখা দিতে হইব, দেখো আমি প্যাগনেট হয়েছি, নাহলে প্যাগনেট কিন্তু দর্শকরা বিশ্বাস করতেছে না, একটা কমেন্ট হরি হুনে আন্না করে। এখানে একটা কমেন্ট আছে নাম প্রকাশে অনিচ্ছুক, উনি লিখছে হাতি প্রেগনেন্ট হয়নি, যদি হতো অবশ্যই তার প্রমাণ হিসাবে কাঠিটাকে দেখাতো, যে দুটো দাগ আসছে আর মা বাবা ভাই বোন আসতো রান্না বান্না কাজের হেল্প করার জন্য, কিংবা আরিফ সুন্দর মতো একটা বোন ছিল সেও সেই বা কোথায় গেল, এখন সে এসে হেল্প করতে পারত।
আসল ঘটনা হলো ভিউ বাড়ানোর জন্য এই নাটক। এর আগেও চলল টিউমার নাটক মাসখানেক, এই ঢং চলল। তারপর জামাই বউ একসাথে বসে দুটি কান্নাকাটি করে করে বলল, আর পারলাম না বাচ্চাটাকে ধরে রাখতে। আমার এই ধারণা মিথ্যা হলে টেস্ট কিটে পজিটিভ সাইন দুটো দাগ দেখাবে। আসলে দর্শকরা বিশ্বাস করতে চাইতেছে না সাবিনা প্রেগনেন্ট। দেখা যাক প্রেগনেন্ট কতটুক হয়, কি হয় না হয়। তবে পরিবারের ভিতরে কোনো না কোনো একটা ঝামেলা চলতেছে, খুকি ভিডিও দেয় না, বোঝেন না।